মুভিতে প্রথমে একটা লোকাল গ্যাংকে দেখায়, সে পুলিশকে পুলিশ স্টেশনে মারছে কারণ তার স্ত্রীকে গ্রেফতার করেছে রাস্তায় থুতু ফেলার জন্য। গ্যাংয়ের লিডার বলে, আমি তোমাকে পুলিশ বানিয়েছি আর তুমি আমার স্ত্রীকে গ্রেফতার করেছো। তারপর তারা পুলিশ স্টেশনে থেকে বেরিয়ে এসে দেখে রাস্তায় কোনো লোক নেই, রাস্তায় একেবারে শুনশান। তখন সেখানে এক্স গ্যাং আসে আর লোকাল গ্যাংয়ের লিডারকে এক্স গ্যাংয়ের লিডার মেরে দেয়। তার স্ত্রী বলে, আমাকে মেরো না, কিন্তু এক্স গ্যাংয়ের লিডার তাকেও মেরে দেয়। তারপর দেখায় এক্স গ্যাং কিভাবে পয়সাওয়ালা লোকেদের মেরে দিয়ে সে তখন ওই শহরে পয়সাওয়ালা লোক আর একটা বড় গ্যাংয়ে পরিণত হয়েছে। তারা শহরের সব পয়সাওয়ালা জায়গায় অ্যাটাক করে, কিন্তু তারা কোনো গরিব এলাকায় অ্যাটাক করে না। তাই পুরো শহরে একটা জায়গা সব থেকে সেফ জায়গা ছিল, কারণ সেখানে কোনো পয়সাওয়ালা লোক থাকতো না, সেখানে সব গরিব লোক থাকতো। সেটা হলো ম্যাক্সচাই কলোনি। সেখানে লোকেরা যে কোনো ছোটখাটো কাজ করে নিজের জীবন যাপন করে। সেখানে কিছু লোক কুলির কাজ করে, কেউ দর্জির কাজ করে, আর কেউ রান্নার কাজ করে। তারপর সেই কলোনির মালকিন আর মালিককে দেখায়, আর মালকিন সেখানে সবাইয়ের কাছ থেকে বাড়ির ভাড়া চায়, কারণ কেউ তাকে বাড়ি ভাড়া দেয় না। আর সে তার হাজবেন্ডের গালে লিপস্টিকের দাগ দেখে তাকে ঘরে গিয়ে মারতে থাকে। তারপর ওই কলোনিতে সিং আর বান আসে, তারা একটা চুল কাটার দোকানে যায়। সেখানে চুল কাটার পর দোকানদার টাকা চাইলে তারা বলে, আমরা এক্স গ্যাংয়ের লোক, যার চুল তুমি কেটেছো সে আমাদের বস, তুমি এনার কাছ থেকে টাকা চাইছো? সিং দোকানদারের কাছ থেকে টাকা চায়। তখন সেখানে সব কলোনির লোক আসে। তখন সিং বলে, তোমরা আমাদের মারবে? আমরা এক্স গ্যাংয়ের লোক, তোমাদের মধ্যে কে এমন কেউ নেই আমার সাথে লড়াই করতে পারবে, বলে সে একটা মহিলাকে ডাকে তাকে মারার জন্য। সেই মহিলা সিংকে এত জোরে মারে যে তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। তখন সেখানে দোকানদার কলোনির মালকিনকে ডেকে আনে আর সে সিংকে মারে। তখন সিং তাকে বলে, আমি এক্স গ্যাংয়ের লোক, এখনই আমি আমার গ্যাংকে ডাকবো, বলে সে একটা বাজি উপরের দিকে ছুড়ে দেয় আর সেটা এক্স গ্যাংয়ের একজনের মাথায় ফাটে। তখন তারা এসে সিংকে বলে, কে এটা করেছে? তখন সে বলে, ওই মোটা মালকিনটা। মালকিন এক্স গ্যাংকে দেখেই ভয়ে পালিয়ে যায় আর নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। তারপর সেই দোকানদার এক্স গ্যাংকে বলে, তোমরা আমাকে ভয় দেখাতে এসেছো, কিন্তু আমি তোমাদের দেখে ভয় পাই না। তখন এক্স গ্যাংয়ের ম্যানেজার তাকে মারতে যাবে কি তাকে কে মেরে কাঠের বক্সের মধ্যে ঢুকিয়ে দেয় আর তার কোমর ভেঙে যায়। তখন সে বলে, আমাদের সাহায্যের জন্য পুরো গ্যাংকে ডাকো। তারা তাদের গ্যাংকে আকাশে বাজি ফাটিয়ে ডাকে। তারপর তাদের পুরো গ্যাং সেই কলোনিতে এসে যায় আর এক্স গ্যাংয়ের লিডার জিজ্ঞাসা করে, এটা কে করেছে? কেউ না বলতে চাইলে সে দুজনের গায়ে তেল দিয়ে জ্বালাতে যাবে কি? তখন সেই কুলি বলে, আমি করেছি। তখন তাদের লোক তাকে মারতে আসে। কুলি, দর্জি আর ডোনাল্ড যে রান্নার কাজ করত, তারা এক্স গ্যাংয়ের সব লোককে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়, কারণ তারা তিনজনই কুংফু জানত। অন্যদিকে এক্স গ্যাংয়ের লিডার বলে, এই শহরের সব লোক আমাকে দেখে ভয় করে আর ওই তিনজন মিলে আমার পুরো গ্যাংকে মেরেছে, আর আমাদের দেখে কেউ ভয় করবে না। এটা হয়েছে এই দুইজনের জন্য, এদেরকে আমি এক্ষুনি মেরে দেব। তখন তার নতুন ম্যানেজার বলে, এটা তুমি কেন করবে, তোমার লোকেরা করবে। তখন ম্যানেজার বলে, এবার এদের দুজনকে মারো, বলতেই একটা এক্স সিংয়ের দিকে ছুঁড়ে দেয় আর সে নিজের হাতে তালা খুলে নিচে নেমে যায়, কারণ তাদের দুজনের হাতে তালা দিয়ে তাদের ঝুলিয়ে রাখা ছিল। এটা দেখে ম্যানেজার বলে, এটা তুমি কিভাবে করলে? সিং বলে, এটা আমি তোমার জন্য করতে পারি। তখন ম্যানেজার বলে, এবার তুমি তোমার বন্ধুকে বাঁচাও, বলে তারা ফের এক্স ছোড়ে, কিন্তু সিং গিয়ে তারও হাতের তালা খুলে দেয়। তখন সিং এক্স গ্যাংয়ের লিডারকে বলে,
আমি তোমাদের গ্যাংয়ে আসার জন্য সব কিছু করতে পারি। লিডার বলে, প্রথমে গিয়ে কারোর মার্ডার করো, বলে তাদের ছেড়ে দেয়। তারপর সিং আর বান রাস্তায় বসে থাকে, আর সিং বলে, এই শহরটা পুরো পয়সাওয়ালা লোকেদের, আমাদের পয়সা নেই বলে আমাদের কেউ গ্রাহ্য করে না। এখানেই সিং বলে, আমিও কুংফু জানি। তখন তার ছোটবেলার সিন দেখায়, যে একটা বুড়ো লোক তার হাত ধরে বলেছিল সে একটা বড় কুংফু মাস্টার হবে, বলে তাকে একটা 2 টাকায় বুদ্ধহাস কুংফুর বই বিক্রি করেছিল। সেই বই দেখে দেখে সে কুংফু প্র্যাকটিস করত। একদিন একটা গোগা মেয়ের কাছ থেকে কিছু ছেলে লজেন্স নিয়ে নিচ্ছিল, সেখানে সে গিয়ে তাদের মারতে চাইলে তারাই তাকে মেরে তার মুখে প্রস্রাব করে দেয়। তাই সিং সেই দিন থেকে কোনো দিন কারোর ভালো করতে চায় না, কারণ সে বলে, ভালো করার ফল কোনো দিন তোমার ভালো হবে না। তারপর তারা একটা মেয়ের আইসক্রিম দোকানে যায় আর তার কাছ থেকে 2টো আইসক্রিম নেয়, কিন্তু টাকা না দিয়েই চলে যায়। তারপর কলোনির মালকিনকে দেখায়, সে সেই 3 জন কুংফু মাস্টারকে রাগ করে যারা এস গ্যাংয়ের সাথে লড়াই করেছিল। মালকিন তাদের বলে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে এস গ্যাং আমাদের ছাড়বে না। তখন কলোনির লোক মালকিনের উপর রেগে যায় আর তার কথা কেউ শোনে না। তখন সে এত জোরে চিৎকার করে যে গ্লাসের কাঁচ ফেটে যায়। সেখানে সিং আর বানও থাকে, তারা এসেছিল তাকে মারার জন্য। তখন সিং একটা ছুরি নিয়ে তাকে মারতে যায়, কিন্তু সেটা দেওয়ালে লেগে তার হাতে ঢুকে যায়। সে বানকে বলে মারতে, সে মালকিনটাকে মারে আর মালকিন তাদের দেখে নেয়। তখন বান একটা সাপের বক্স তোলে তাকে মারার জন্য, কিন্তু সব সাপ সিং এর গায়ে পড়ে যায় আর তার ঠোঁটে কামড়ে নেয়। তখন মালকিন তাদের মারার জন্য সিং এর পিছন খুব জোর দৌড়ায়, কিন্তু সিংও তার দিয়ে জোরে দৌড়ায়, কিন্তু সে সিংকে ধরতে পারে না। তারপর সিংকে একটা সিগন্যাল পোস্টের উপরে একটা ছোট্ট জায়গায় দেখায়, সিং এর ঠোঁটে সাপ কামড়াবার ফলে তার ঠোঁট অনেক ফুলে যায়, আর তা ঠিক করার জন্য সে সেই ছোট্ট জায়গাটায় মারতে থাকে। আর এখানেই বোঝা যায় তার কাছে বুদ্ধহাস কুংফুর পাওয়ার আছে, কিন্তু সে নিজেই জানে না। তারপর সে বানের কাছে যায়, বান জিজ্ঞাস করে, তোমার শরীর কিভাবে এত তাড়াতাড়ি ঠিক হলো? তখন সিং বলে, আমি জানি না। অন্যদিকে সেই মালকিন ভগবান বুদ্ধের কাছে কিছু কাঠের কাঠি নিয়ে প্রার্থনা করে, ওই 3 জন কুংফু মাস্টারের ভবিষ্যতে কি আছে। তখন তা দিয়ে একটা কাঠি পায় যাতে লেখা আছে, খুব খারাপ সময় আসবে। অন্যদিকে দেখায় ওই 3 জনকে মারার জন্য এক্স গ্যাং কুংফু মাস্টার সঙ্গীতকারকে ডাকে। তাদের কাছে তানপুরার মতো একটা সিতার থাকে। তারা বলে, আমরা এমন গান শোনাতে চাই তা শুনে লোক দুনিয়ার কথা ভুলে যায়। তখন এক্স গ্যাং এর লিডার বলে, এরামই কথা হওয়া উচিত যারা মার্ডার করার দিক থেকে 1 নম্বর। তখন তারা বলে, আমরা মার্ডার করার দিক থেকে 1 নম্বর না, বিস্ট মার্ডার করার দিক থেকে 1 নম্বর, সে এখন পাগলাখানায় আছে। তারপর সেই সঙ্গীতকাররা তাদের কলোনিতে আসে আর ওই সিতার বাজিয়ে গুলিটাকে প্রথমে মেরে দেয়। তারপর তারা টেলারকে মারতে যায়। এখানে টেলার তার কুংফুর মাধ্যমে একজনের সাথে ফাইট করে, কিন্তু সেখানে একজন সিতার বাজায়, তা দিয়ে এক ধরনের মিউজিক বের করে, তা দিয়ে তরোয়ালও বের হয়। টেলার তাদের সাথে ফাইট করে, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর সেখানে ডোনাট আসে, সে তার লাঠি দিয়ে তাদের সাথে ফাইট করে, কিন্তু টেলার আর ডোনাটের অবস্থা লড়াইয়ে খারাপ হয়ে যায়। তখন সেখানে কলোনির মালিক আসে আর সঙ্গীতকারদের একজন পার্টনারের সাথে সে ফাইট করে। তারপর সঙ্গীতকাররা সিতার বাজিয়ে তা দিয়ে কঙ্কাল বের করে তাকে মারার জন্য। তখন সেখানে মালকিন এসে যায় আর এত জোর চিৎকার করে যে সেই সঙ্গীতকারদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এখানেই জানা যায় যে মালিক আর মালকিন কুংফু মাস্টার, তারা 2 জন ফেমাস প্রেমী লায়লা আর মজনু। তারপর তারা এক্স গ্যাং এর কাছে যায়, তাদের বারণ করে ওই কলোনিতে না আসার জন্য।
আর বলে এখানে এলে এবার তোমাদেরও মেরে দেব। তারপর দেখায় কলোনির সেই তিনজন মরে গেছে। তখন কলোনির লোক বলে, তোমরা এত ভালো কুংফু মাস্টার, তোমরা এদেরকে বাঁচাতে পারতে। তারা বলে, লড়াইয়ে শুধু ক্ষতি হয়, এরম একটা লড়াইয়ে আমরা আমাদের ছেলেকে হারিয়েছি। তখন কলোনিতে যে চুল কাটতো সে বলে, আমাকে তোমরা কুংফু শেখাও আর আমাকে মাস্টার বানাও। তখন তারা বলে, কুংফু মাস্টার হতে গেলে জন্ম থেকে তোমার কিছু পাওয়ার থাকতো, ওরাম মানুষ হয় 1 লাখে 1 জন। আর তারা কলোনির সব লোককে বলে ওখান থেকে চলে যেতে। অন্যদিকে দেখায় সিং ট্রামে একটা চশমা পরা লোকের পিছনে লাগে, সে সিংকে মারে, সে বানকে সাহায্য করতে বলে। তখন চশমা পরা লোকটা তাদের দুজনকে মারে আর ট্রাম থেকে নামিয়ে দেয়। তখন সিং খুব রেগে থাকে, তাই সিং সেই গোগা আইসক্রিমওয়ালা মেয়েটার কাছে গিয়ে তার সব টাকা নিয়ে নেয়। তখন সেই মেয়েটা তাকে একটা লজেন্স দেয় আর সিং বুঝতে পারে ওটা সেই মেয়েটা যাকে সে ছোটবেলায় বাঁচিয়েছিল। তখন তার মনটা একটু খারাপ হয়, কিন্তু তবুও সে টাকা নিয়ে চলে যায় আর বানকে অর্ধেক টাকা দিয়ে তাকে ওখান থেকে চলে যেতে বলে। বান তখন ওখান থেকে চলে যায়। সিং একটা জায়গায় গিয়ে বসে, সেখানে এক্স গ্যাংয়ের লোক এসে তাকে তাদের লিডারের কাছে নিয়ে যায়। এক্স গ্যাংয়ের লিডার তাকে কিছু টাকা দেয় আর বলে, আজ থেকে তুমি এক্স গ্যাংয়ের লোক। লিডার বলে, তোমার জন্য একটা কাজ আছে। সিং বলে, আমি তোমার জন্য সব কাজ করতে পারি। লিডার জানতো যে সে এক চুটকিতে যে কোনো তালা খুলতে পারবে, তাই তাকে জেলের পাগলাগারদ থেকে বিষ্টকে আনতে বলে। তারপর সিং সেখানে যায় আর এক্স গ্যাংয়ের ম্যানেজার তাকে একটা ম্যাপ ব্যাগ দেয় আর তাকে বলে, ম্যাপের লাস্টে যে ঘরটা আছে সেখানে গিয়ে সেই লোকটাকে নিয়ে আসবে। তারপর সে পাগলাগারতে ঢোকে আর জেলে থাকা একটা পাগল তার ব্যাগ নিয়ে নেয়। সে ম্যাপ দেখে লাস্ট ঘরে যায় আর সেখানে গিয়ে দেখে একটা বুড়ো সেখানে আছে। সিং তাকে নিয়ে এক্স গ্যাংয়ের কাছে যায়। তখন এক্স গ্যাংয়ের ম্যানেজার বলে, মার্ডার করার দিকে তুমি 1 নম্বর, আর তোমার এই অবস্থা, আগে তোমার পাওয়ার আমরা দেখতে চাই। তখন সেই বুড়ো যার নাম বিস্ট, সে একটা বন্দুক নিয়ে নিজের মাথার দিকে গুলি মারে আর সেই গুলিটা সে 2 আঙুলে ধরে নেয়। তখন সে বলে, কুংফু দুনিয়ায় যে স্পিডকে ধরতে পারবে সেই আসল মাস্টার হবে। তারপর এক্স গ্যাং তার কাছে মাথা ঝোঁকায় তার পাওয়ার দেখে। বিস্ট ওখানে থাকা লায়লা মাজনুর মহান প্রেমের জোড়া অর্থাৎ কলোনির মালিক আর মালকিনের কাছে যায় আর তাদের সাথে বিস্ট লড়াই করতে থাকে। সেখানে লায়লা মাজনুর দিয়ে বিস্টের পাওয়ার বেশি হয় বলে তারা প্রচুর মার খাচ্ছিল। তখন লায়লা বিস্টের উপর সৈনিকে দাহার কুংফু ব্যবহার করে, কিন্তু তার কিছু হয় না। এর মানে হলো সে খুব জোর চিৎকার করে। বিস্ট তখন লায়লা মাজনুকে খুব মারে। তখন লায়লা একটা বড় ঘন্টা দিয়ে সৈনিকে দাহার কুংফু ব্যবহার করে আর ঘন্টা দিয়ে একটা আওয়াজ বেরোয়। বিস্ট তার সামনে একেবারে উড়ে যায়। সে তাদের কাছে হার মানে, তারা তাকে ছেড়ে দেয়। সেই সময় ফুলের মতো একটা অস্ত্র নিয়ে বিস্ট তাদের দুজনের পেটে ঢুকিয়ে দেয়। তখন তাদের দুজনকে বিস্ট এমন ভাবে ধরে তারা তিনজন একে অপরকে কেউ ছাড়াতে পারে না। তখন সেখানে এক্স গ্যাংয়ের লিডার আসে আর সিংকে ডাকে আর বলে, এদের দুজনের মাথায় মারো। তখন সে বিস্টের মাথায় একটা লাঠি দিয়ে মারে। বিস্ট তখন খুব রেগে যায় আর তাকে নিচে ফেলে তার মুখে ঘুষি মেরে আর তার মাথা ফ্লোরের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন মালিক আর মালকিন সিংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এক্স গ্যাংয়ের লিডার বিস্টকে বলে, তুমি ওদের এখান থেকে কেন পালাতে দিলে? বিস্ট তখন খুব রেগে থাকে বলে তাই সে লিডারকে ওখানেই মেরে দেয়। অন্যদিকে অত মার খাবার পর সিং বেঁচে থাকে বলে তাকে মালিক আর মালকিন বুদ্ধ ভগবানের উপায়ে তার চিকিৎসা করে। তখন সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তখন তারা বুঝতে পারে যে সেই 1 লাখে 1 জন কুংফু মাস্টার সে,
যার কথা তারা বলতো। তারপর সেখানে বিষ্ট আসে তাদের দুজনকে মারার জন্য, কিন্তু সে সিংকে বেঁচে থাকতে দেখে সেভাবে এটা কি করে হয়। তারপর সিং নিজের কুংফু স্টাইলে এক্স গ্যাং এর সব লোককে মারতে থাকে। তারপর সে বিষ্টের কাছে যায় আর বিষ্ট বলে, তুমি আমাকে মারবে? বলতেই সিং তাকে খুব মারে। তখন বিষ্ট একটা ব্যাঙের মতো কুংফু ব্যবহার করে আর সিংকে মারতে থাকে। একটা সময়ে সে ব্যাঙের কুংফু ব্যবহার করে সিংকে মেরে একদম আকাশের উপরে উঠিয়ে দেয়। সিং আকাশে ভগবান বুদ্ধকে দেখতে পায় আর নিচে আসার সময় যেখানে বিষ থাকে সেখানে সিং তার হাত দিয়ে বুদ্ধহস্ত কুংফুর ব্যবহার করে আর মাটিতে 5টা আঙুলের বড় ছাপ হয়ে যায়। তখন বিষ বলে, আমি তোমার কাছে হেরে গেছি। বলতেই সিং ওখান থেকে একটু দূরে সরে যায়। তখন বিষ্ট সেই ফুলের অস্ত্র দিয়ে তাকে মারতে যায়। তখন সে তার এক হাত দিয়ে সে তার পাওয়ার ব্যবহার করে আর বিষ্ট তার সামনে দাঁড়িয়ে যায়। বিষ্ট তাকে জিজ্ঞাসা করে, এটা কি ধরনের কুংফু? তখন সিং বলে, তুমি চাইলে আমি তোমাকেও শেখাতে পারি। তখন সে তাকে মাস্টার বলে। তারপর দেখায় সিং একটা লজেন্সের দোকান খোলে, যে লজেন্স গোগা মেয়েটা তাকে দিচ্ছিল। সেই দোকানের সামনে মেয়েটা আসে আর সিং ও তার কাছে আসে আর কল্পনায় তারা দুজন ছোটবেলার জীবনে ফিরে যায়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।